হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো কম্পিউটারের অপারেটিং সিস্টেম। আমরা আগের পার্টে কম্পিউটার সফটওয়্যার, তার আগে কম্পিউটার হার্ডওয়্যার পার্ট, এগুলো সম্বন্ধে জেনেছি। যদি আমার আগের ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের টপিক অপারেটিং সিস্টেম। তাই প্রশ্ন কি, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম কি? অ্যান অপারেটিং সিস্টেম, ওএস, অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম, ফুল ফর্ম অপারেটিং সিস্টেম, শর্ট ফর্ম ওএস, ইজ অ্যান ইন্টারফেস বিটুইন এ কম্পিউটার ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার হুইচ পারফর্ম অল দ্য বেসিক টাস্ক লাইক ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, হ্যান্ডেলিং ইনপুট অ্যান্ড আউটপুট অ্যান্ড কন্ট্রোলিং পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ ডিস্ক, ড্রাইভ অ্যান্ড প্রিন্টার। এর বাংলা বললে কী হবে, একটা অপারেটিং সিস্টেম একটি কম্পিউটার ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস। একটি অপারেটিং সিস্টেম এমন একটি সফটওয়্যার যা ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রক্রিয়া পরিচালনা, ইনপুট এবং আউটপুট পরিচালনা এবং ডিস্ক, ড্রাইভ ও প্রিন্টারগুলির মতো পেরিফেরাল, অর্থাৎ ছড়িয়ে ছিটা থাকা যে সফটওয়্যার ডিভাইস, পেরিফেরাল ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করা সমস্ত মৌলিক কাজ সম্পাদন করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, অপারেটিং সিস্টেম কম্পিউটারের কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রস্তুত করা একটি সফটওয়্যার যার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে বা রয়েছে। এর কাজ কম্পিউটার থেকে বিভিন্নভাবে তাকে এগিয়ে নিয়ে চলা, অর্থাৎ চালিয়ে নিয়ে চলা। এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কোনগুলো বা কি, তার উদাহরণ কি? 1 নম্বর উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, ইউনিক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, অর্থাৎ অ্যাপেলের। তা উইন্ডোজ, উইন্ডোজটা কি? আমরা কম্পিউটার জানি উইন্ডোজ। তো আমাদের মানে সেকেন্ড কোয়েশ্চেন কি, উইন্ডোজ, হোয়াট ইজ উইন্ডোজ? মাইক্রোসফট উইন্ডোজ, অলসো কল্ড উইন্ডোজ অ্যান্ড উইন্ডোজ ওএস, কম্পিউটার অপারেটিং সিস্টেম ডেভেলপ বাই মাইক্রোসফট কর্পোরেশন টু রান পার্সোনাল কম্পিউটার, পিসি। মাইক্রোসফট উইন্ডোজ, যা উইন্ডোজ এবং উইন্ডোজ ওএস অপারেটিং সিস্টেম নামে পরিচিত, ব্যক্তিগত কম্পিউটার পিসি, পার্সোনাল কম্পিউটার চালানোর জন্য মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা বিকশিত কম্পিউটার অপারেটিং সিস্টেম। তাহলে উইন্ডোজ কার তৈরি? উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের তৈরি। তো এগুলো তোমরা যদি পারো তো খাতায় নোট করে নিতে পারো, পরবর্তীকালে প্রয়োজনে লাগতে পারে। তো নেক্সট দেখা যাক, উইন্ডোজ এক্সাম্পল কী? আবার আমরা এর আগে জানো অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমে এক্সাম্পল উইন্ডোজ, আরও বিভিন্ন ছিল লিনাক্স, আমরা আগে উইন্ডোজ সম্বন্ধেই জানছি। উইন্ডোজ, উইন্ডোজে আবার কতগুলো এক্সাম্পল আছে, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিওএস, ডোস, ডিস্ক অপারেটিং সিস্টেম শর্ট ফর্ম ডিওএস, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, বিভিন্ন রকম আছে। তারপর নিচে লোগোগুলো দেওয়া আছে, 1 নম্বর এমএস ডোস, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেমের লোগো, 2 নম্বর এক্সপি, উইন্ডোজ এক্সপির লোগো, 3 নম্বর উইন্ডোজ 7 প্রফেশনাল, তার লোগো, 4 নম্বর উইন্ডোজ 10। আমরা বর্তমানে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10-এই বেশিরভাগ কাজগুলো করি। কিছুকাল আগে উইন্ডোজ যে এমএস ডোস, উইন্ডোজের ডিস্ক অপারেটিং সিস্টেম চালু ছিল। তা আমরা আগে জেনে নিই ডিস্ক অপারেটিং সিস্টেমটা কী। হোয়াট ইজ ডিস্ক অপারেটিং সিস্টেম? থার্ড কোয়েশ্চেন, ডিস্ক অপারেটিং সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ কমান্ড প্রম্পট। ইট ইজ এ কমান্ড বেসড প্রোগ্রাম টু অপারেট ডিস্ক মেমোরি। ইট ইজ দ্য ফার্স্ট সফটওয়্যার অফ মাইক্রোসফট কর্পোরেশন ফর মাইক্রো কম্পিউটার। ইট ইজ এ ফ্যাক্ট দোজ টুডে হাই কনফিগারেশন মাইক্রোসফট ওএস, ওএস ফর অপারেটিং সিস্টেম, অলসো ডিপেন্ডস অন ডিস্ক অপারেটিং সিস্টেম। ইট ইজ এ টেক্সট ইউজার ইন্টারফেস। ডিস্ক অপারেটিং সিস্টেম কি? ডিস্ক অপারেটিং সিস্টেম কমান্ড প্রম্পট নামে পরিচিত। এটা একটা কমান্ড ভিত্তিক প্রোগ্রাম যা ডিস্ক মেমোরি পরিচালনা করে। এটি মাইক্রোসফট কর্পোরেশন থেকে মাইক্রো কম্পিউটারের প্রথম সফটওয়্যার। উইন্ডোজ
অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন প্রথম যে সফটওয়্যার তৈরি করলো তার নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। এটি আজকের উচ্চ কনফিগারেশন মাইক্রোসফট ওএস, যেটা আজকের যে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ওএস ডিস্ক অপারেটিং সিস্টেম উপর নির্ভর করে। এটা একটা পাঠ্য ব্যবহারকারী ইন্টারফেস, এটা খুব সিম্পল। ডিস্ক অপারেটিং সিস্টেম হচ্ছে খুব সিম্পল একটা সফটওয়্যার। ডিস্ক অপারেটিং সিস্টেমে পড়া আছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ টেন, এগুলো ডিস্ক অপারেটিং সিস্টেমের পরে এসছে। ফার্স্ট সফটওয়্যার ডোস। আচ্ছা, ডোস সিস্টেমের কাজগুলো ছিল মূলত ফাইল সংরক্ষণ জাতীয় কাজ, খুব সিম্পল ছিল বললাম, এবং কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রবেশ করে দেওয়া। ডোসের কাজ কী ছিল? ডোসের কাজ ছিল হচ্ছে সিস্টেমের কাজগুলো মূলত ফাইল সংরক্ষণ জাতীয় কাজ করত এবং কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রবেশ করিয়ে দেওয়া। এর জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন বেসিক, কোবল, পাসকাল, ফরটন অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম প্রোগ্রাম থাকতে হতো ডোস ব্যবহার করলে। ডোস সিস্টেমের সীমাবদ্ধতার কথা ভেবে কম্পিউটার বিজ্ঞানী ও গবেষকরা আরও সহজ ও উন্নত ধরনের অপারেটিং সিস্টেম উদ্ভাবন করলেন। তারপর বর্তমানে উইন্ডোজ, যেটা আমরা আজ ব্যবহার করছি, সেই উইন্ডোজ সৃষ্টি হলো। উইন্ডোজ সম্বন্ধে আর একটু ভালো বলা যায়, উইন্ডোজ সিস্টেমে গোটা স্ক্রিনের প্রতিটি মানে প্রত্যেক প্রত্যেক অংশে বা প্রত্যেকটি বিন্দুতে নিয়ন্ত্রিত রেখে গ্রাফিক ছবির মাধ্যমে স্ক্রিনে পরিবেশন করা হয়। সিস্টেমের সিপিইউর সঙ্গে গ্রাফিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটাতে সিস্টেমের ভেতর একটি বিশেষ ইন্টারফেস ব্যবহার করা হয় যার নাম গ্রাফিক ইউজার ইন্টারফেস, জিইউআই। বর্তমানে মানে বর্তমান যুগের উইন্ডোজের পরিবেশে চালিত অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলির জন্য মানে অত্যন্ত গতিযুক্ত মাইক্রোপ্রসেসর এবং অধিক মেমোরিযুক্ত কম্পিউটার বর্তমানের। উইন্ডোজ সিস্টেমে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করা যায়, যেটা বর্তমানে আমরা করি। এতে কম্পিউটারের মেন মেমোরিতে সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন ধরো একদিকে সাউন্ড চিপ মিউজিক দিচ্ছে, একই সময়ে অন্য কোনো অ্যাপ্লিকেশনে আউটপুট দিচ্ছে প্রিন্টারে প্রিন্ট হয়ে করে চলেছে, আবার স্ক্রিনে অন্য প্রোগ্রামের কাজও চলছে। এই কারণে উইন্ডোজ ব্যবস্থা ডস ব্যবস্থাকে পেছনে ফেলে বর্তমানে এগিয়ে চলেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আমরা র্যাম রম কম্পিউটার এই জাতীয় কিছুর ওপর নিয়ে আসার চেষ্টা করব। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।